বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে মিঠা পানির ডলফিন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 1927 সালের বন আইন দিয়ে এ সময়ের বাস্তবতা মোকাবিলা সম্ভব নয় উল্লেখ করে সৈয়দা রিজওয়ান হাসান বলেন, কোন কোন জায়গায় গাছ কাটতে বন বিভাগের অনুমতি লাগবে সে বিষয়ে আইন করা হচ্ছে। এছাড়াও বন বিভাগের কর্মচারীদের কাজের গতি বাড়ানোর আহ্বান জানান তিনি। কোন কোন জায়গায় গাছ কাটতে গেলে বন বিভাগের অনুমতি লাগবে সেই সংক্রান্ত আমরা একটা বিধিমালা বলেন আইন বলেন করার চেষ্টা করছি। বন বিভাগের যারা আছেন, বন্যপ্রাণীর দায়িত্বে যারা আছেন, মাঠ পর্যায়ে যারা আছেন, তাদের কাজের গতি অনেক বাড়াতে হবে। নদী দূষণমুক্ত করতে সরকার কাজ করছে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, প্রত্যেক ডিসিকে অন্তত একটি নদী দূষণ ও দখলমুক্ত করতে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা কিন্তু নদী দূষণমুক্ত করার কাজ হাতে নিয়েছি। প্রত্যেক ডিসিকে আমরা বলেছি তার এলাকার অন্তত একটি দূষিত নদী দূষণমুক্ত এবং দখলমুক্ত করতে কি করা যায় তারা যেন কর্মপরিকল্পনা আমাদেরকে করে দেন। আমরা আমাদের এই প্রাকৃতিক সম্পদগুলো হারিয়ে ফেলতে পারি না। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এ সময় পদ্মা, মেঘনা, যমুনা ও হালদা নদীর 1,900 কিলোমিটার এলাকায় 1,352টি মিঠা পানির ডলফিন বা শুশুক পাওয়া গেছে বলে জানান এই উপদেষ্টা। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা।